আমরা ব্লগ নিয়ে আসব। তো এটা আমাদের প্রথম ব্লগ, আমরা যেহেতু এখন ঘরেই আছি, বাইরে লকডাউন, তো আমরা কি ব্লগ করব সেটা নিয়ে অনেক ভাবতে হয়েছে। তো অনেক কষ্টে ভেবে নিয়েছি আজকে আমরা একটা গেম খেলব, এন্ড সেটা হচ্ছে হোয়াটস অন মাই ফোন। ইয়েস, সো লেটস স্টার্ট। তো আমি তোকে প্রশ্ন করব আর তুই উত্তর দিবি, ঠিক আছে? চল স্টার্ট। ফার্স্ট প্রশ্ন, তোর ফোনে তোলা ফার্স্ট সেলফি আমার মানে মানে আমার সেলফি তুলেছি বলতে আমি তোর করে সেলফি ডিলিট হয়ে গেছে প্রথমত। এক মিনিট, এক মিনিট, আমি প্রথম সেলফি তুলেছিলাম দুর্গাপুর যখন গেছিলাম, তখন ডিলিট হয়ে গেছে দুঃখের বিষয়। অল ক্লিয়ার মেনেছিলাম, ডিলিট হয়ে গেছে, দেখাতে পারবো না। নেক্সট, তোকে করি মাঝে মধ্যে, মানে দু একদিন ছাড়া যদিও। আর করি হচ্ছে, জানিস তো কাকে করি, আর একজন নাম মেনশন করলাম ব্যাস, আর করি না সেরকম। ইনস্টাতে কাকে লাস্ট মেসেজ করেছিস দেখ না? ইনস্টা প্রথমত, ইনস্টাতে ইনস্টাতে আমার কিচ্ছু নেই, মেসেঞ্জার গুলো যারা দেখছি তার চেষ্টা করি। ইনস্টাতে আমি কাউকে মেসেজই করি না, ফলোয়ার করে তো ছিস রে বাবা, কাউকে না কাউকে। এই দাদা দাদা দাদাকে পাঠিয়েছিলাম কিছু একটা, এই টি শার্টটা হচ্ছে আমার দাদা, একটা পিঙ্ক কালারের সেম টি শার্ট আছে, তো আমাকে বলেছিল যে টি শার্টটা মানে চিনে চেনা লাগে, তখন আমি লিখছি তোমার না, এই ব্যাস। আর তখন মানে দাদাকে অনেক পাঠিয়ে দিলাম। হ্যাঁ, সব থেকে বেশি কোন ইমোজিটা ইউজ করিস? ওই ব্লাশিং বলা একটা ইমোজি আছে না, এটা ওই ইমোজিটা। আচ্ছা, তোকেই তো করেছিলাম একটু আগে, আমি ছাড়া, আমি ছাড়া আমাকে লাস্ট কল করেছি, তোকেই করেছি আমি, আমি তুই ছাড়া কাউকে করি না এখন আপাতত কল, বড় ফিসি। হ্যাঁ,
কোনো বন্ধু বা কন্টাক্টে যারা আছে তোর পিক কে লাস্ট পাঠিয়েছে? তোর আমার পিক তুই পাঠিয়েছিলি লাস্ট, তোর সাথে যে পিকটা দেখা পিকটা দেখা মারবো না এমন এই তো অল ইমেজ আরে কোনটা বোঝায় কদিন আগে সেলফিটা তুলেছিলাম আর কিছু মনে পড়েছে মেসেঞ্জারে লাস্ট মেসেজ কাকে করেছিস আর কি করেছিস কাকে মেসেজ করেছিস আরো বেশি ভালো ব্লগ হয়তো তৈরি করতে পারতাম, কিন্তু ঘরের মধ্যে থেকে যতটা মানে ভালো করার ততটাই করবো, সপ্তাহে দুটো করে ব্লগ আসবে বলেছি, আসবে এটা প্রমিস। আর তোমরা বলতে পারো যে কি টপিকে কোন টপিকে ব্লগ করবো আমরা, ঘরে থেকে যদি কিছু তোমরা আইডিয়া দিতে পারো আমাদের তাহলে কমেন্টে অবশ্যই বলো।
আমরা করার চেষ্টা করব কারণ আমাদের মাথায় সত্যি আসছে না যে কোন টপিকে ব্লগ করব এটা তো টপিক প্রয়োজন হয় প্রথমত গৃহবন্দী সবথেকে মেইন ব্যাপার হচ্ছে এইটা নয়তো ব্লগ এর অনেক রকমের টপিক থাকে বাইরে বেরোতে পারলে কিন্তু একটার পর একটা লকডাউন বেড়েই চলেছে আর সেই কারণে বাইরে বেরোতেও পারছি না ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের ঘরে তৈরি ব্লগই বলো আর হ্যাঁ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব আর বাই